আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। বক্সিঘাটে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আসাম বাংলা সীমান্তে 400টি ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করল অসম ছোটকমা আউটপোস্টের পুলিশ। মূলত করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে আগাগোড়ায় কঠোর ভূমিকা পালন করতে দেখা গেছে অসম প্রশাসনকে, তাই ভিনদেশ থেকে আসা পণ্যবাহী ছোট বড় লরিগুলিকে আসাম বাংলা সীমান্তে দুই রাজ্যের পুলিশের অনুমতি সাপেক্ষে এ রাজ্য থেকে ও রাজ্যে যাতায়াতের অনুমতি মিলত। আসামের ছোটকুমা হয়ে 31 নম্বর জাতীয় সড়ক ধরে বাংলায় প্রবেশ করছিল একটি মোটর বাইক। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে বাংলায় প্রবেশের আগেই তার মোটর বাইক থামিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় কথোপকথনে অসঙ্গতি মেলায় মোটর বাইকটি ভালো করে পরীক্ষা করতে গিয়েই 400টি ইয়াবা ট্যাবলেট দেখতে পায় পুলিশ। তারপর তাকে ছোটকুমা আউটপোস্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। দিনহাটায় এক বিজেপি কর্মীর বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনা ঘটে দিনহাটা 2 নম্বর ব্লকের শিমুলবাড়ি এলাকায়। প্রচন্ড আহত হয় ওই বিজেপি কর্মী, বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত ওই বিজেপি কর্মীর নাম কমল মোদক। তৃণমূল অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে অস্বীকার করেছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, শিমুলবাড়ি এলাকার কমল মোদক ও তার পরিবারের লোকজন বাড়িতে ছিলেন। সেই সময় একদল দুষ্কৃতী লাঠিসোঁটা নিয়ে তার বাড়িতে চড়াও হয়। তারা তার বাড়ি ভাঙচুর করতে থাকে। বাড়ির অন্যান্য লোকজন পিছন দিয়ে পালিয়ে গেলেও কমল মোদক পালিয়ে যেতে পারেনি। দুষ্কৃতীরা বাড়িঘর ভাঙচুর ছাড়াও কমল মোদককে বেধড়ক মারধর করতে থাকে। তার চিৎকারে আশেপাশের মানুষজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ওই অবস্থায় কমল মোদককে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূলের তরফ থেকে অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে দলের বক্তব্য, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে, ওই ঘটনার সঙ্গে কোনো তৃণমূলের কর্মী জড়িত নেই। কি কারণে মারধর করলো? আমি বিজেপি করি দেখি। কি দিয়ে মারধর করলো? লাঠি দিয়ে মারছে। পায়ে কি কোপ দিছে? পায়ে কোপ। মানব সেবার আদর্শ নিয়ে বজ্র কঠিন মানসিকতার অসম্ভবকে সম্ভব করার সংকল্প নিয়ে যারা করোনা মহামারীর এই কঠিন দুঃসময় দেবদূতের মতো মানুষের বিপদে এসে হাজির হচ্ছে, তারা হলো বাম ছাত্র যুব সংগঠনের রেড ভলেন্টিয়ার্স। কখনো অক্সিজেনের যোগান, কখনো ওষুধের, কখনো আবার খাবার নিয়ে তারা ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে পৌঁছে যাচ্ছে করোনা আক্রান্ত রোগীর বাড়িতে। এসবের বাইরে করোনা আক্রান্ত ব্যক্তিকে সৎকার করার মতো লোক না থাকলেও তারা নিজেদের জীবনকে বাজি রেখে সৎকার করছে করোনা রোগীর। এমনই এক ঘটনা বাঁকুড়া জেলার হিরবাদ ব্লকের গোপালপুর অঞ্চলের বানসা গ্রামে। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় বিজেপির সমর্থক মানুষ ভূঁইয়ার বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে স্থানীয় তৃণমূল নেতা দেবপ্রসাদ মণ্ডলের নেতৃত্বে কিছু দুষ্কৃতী হামলা চালায় মানুষ ভূঁইয়ার বাড়িতে। আসবাবপত্র ভাঙচুর করা হয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপরই মানুষ ভূঁইয়া এবং তার পরিবার অন্যত্র চলে যায়। অন্যদিকে দেবপ্রসাদ মণ্ডল জানান, তারা কোনোভাবেই এই প্রকার কাজের সাথে জড়িত নয়। এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বই প্রকট করছে। মানুষ ভূঁইয়া আগে সিপিআইএম দল করত, সেখান থেকে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল এবং পরে বিজেপিতে যোগদান করে। সেটা বিজেপির আদি সদস্যরা মেনে নিতে পারেনি, তাই এই ঘটনা। ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকর মাইক্রোসিসের উপসর্গ নিয়ে শনিবার রাতে এক মহিলা ভর্তি হলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। শিলিগুড়ির প্রধান নগরের বাসিন্দা ওই মহিলা ডায়াবেটিস রোগে আক্রান্ত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মাঝামাঝি বয়সী ওই মহিলার শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের বিভিন্ন উপসর্গ রয়েছে। মহিলার গোটা মুখে কালো ছাপও দেখা গিয়েছে। উল্লেখ্য, মহিলা কয়েকদিন আগে করোনা সংক্রমিত হয়েছিলেন। সুস্থ হবার পরও পুনরায় শারীরিক বিভিন্ন সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর গতকাল তাকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন মেডিকেল টিম। লকডাউনের ফলে উত্তরোত্তর বাড়ছে ডিমের দাম, যার জেরে ভোগান্তির শিকার ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেই। যেখানে আগে এক পিস ডিমের দাম ছিল 5 টাকা, সেখানে এখন এক পিস ডিমের দাম 7 থেকে 8 টাকা। একজন ডিম ক্রেতা জানালেন, আগে যেখানে 10টা ডিম লাগত, এখন সেখানে 5টা ডিম কিনছে। অন্যদিকে এক ডিম বিক্রেতা জানালেন, ডিম বিক্রি কমে গেছে দামের ফলে। একে লকডাউনের ফলে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত দোকান খোলা থাকছে, এমনিতেই ক্রেতা কম। তার উপরে ডিমের দাম শুনে পরিমাণে অনেক কম ডিম কিনছেন, তাদের ব্যবসায়ে অপূরণীয় ক্ষতি হচ্ছে। সরকার যেন ডিমের দাম নিয়ন্ত্রণ করে, নইলে আগামী দিনে ডিম বিক্রি কিভাবে করবে সে নিয়ে সংশয় রয়েছে।
আসানসোলের পল্টি থানায় বড়সড় সাফল্য। গত বছর 2020 সালে ট্রাক নিখোঁজের অভিযোগ কোর্ট কমপ্লেন মারফত দায়ের করেন। তারপর পল্টি থানায় পুলিশ তদন্তে নেমে খবর পায় যে পল্টি এলাকাতে তিনটি ট্রাক একই নম্বর প্লেট লাগিয়ে চলছে। এরপর পল্টির চিনাকুড়ি ও পল্টি এলাকা থেকে তিনটি একই নম্বরের প্লেট লাগানো ট্রাক উদ্ধার করে পল্টি থানার পুলিশ। এরপর তদন্তে উঠে আসে 2020 সালে ট্রাক নিখোঁজের অভিযোগ করেন কোর্টের অভিযোগের মারফত ধর্মেন্দ্র সাউ। এরপর পল্টি থানায় পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ অভিযোগকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ট্রাকের ফাইন্যান্সের টাকা না দেওয়ার জন্য এই মিথ্যা ট্রাক চুরির অভিযোগ কোর্ট থেকে করেন। পুলিশ এই ঘটনাতে দুজনকে গ্রেপ্তার করে, অভিযোগকারী ধর্মেন্দ্র সাউ সহ আরো একজনকে। ধৃত দুজন পল্টি থানা এলাকার বাসিন্দা। ঘটনার বিষয়ে পল্টি থানাতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান এসিপি পল্টি এমডি ওমর আলী মোল্লা। পুলিশ আরো তদন্ত করে দেখছে আরো কেউ ঘটনাতে জড়িত কিনা বা কিভাবে তিনটি ট্রাক একই নম্বর প্লেট লাগিয়ে কিভাবে চলছিল তাও খতিয়ে দেখছে পুলিশ।